আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারি এবং পটল চাষ কাকরোল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের আলোচনা করব পটল চাষ পদ্ধতি, পটলের কোন গিরো থেকে চারা তৈরি হয় এবং পটল চাষের জন্য কোন লতা লাগাইতে হয় এবং পটলের লতা বাছাইকরণ। এই যে লতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনালি পটলের লতা, এগুলো সবই হচ্ছে পটলের লতা। এখানে পটলের ভিতরে দুই ভাগে আবার বিভক্ত, সেটা হচ্ছে পটলের পুরুষ লতা আর মেয়ে লতা, উভয়ই আলাদা আলাদা। কারণ হচ্ছে পুরুষ লতা দশটা মেয়ে লতা রোপণ করলে সেই জায়গাতে দুইটা পুরুষ লতা রোপণ করতে হবে। আমরা জমি থেকে এই যে আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে পুরুষ, পুরুষের ডানটি থাকবে লম্বা, অর্থাৎ পোর, আমাদের নাটোরের ভাষাতে আমরা বলে থাকি লতার পোর, পোর থাকবে লম্বা লম্বা, প্রত্যেকটি পোরে থেকে চারা বের হবে। আমার আজকে নরসিংদীতে এক ভাই অর্ডার করেছে 2 বিঘা জমির, তারপরে নোয়াখালী থেকে আমার এক ভাই অর্ডার করেছে 1 বিঘা জমির, এবং ময়মনসিংহ থেকে অর্ডার করেছে 10% জমি রোপণ করবে এই পটলের লতা। তো যারা বেশি জমি রোপণ করবেন তাদের জন্য পটলের লতা রোপণ করতে হবে। লতা রোপণ করলে খরচাটা কম পড়বে। আপনার এক পিস চারার মূল্য, যখন আমরা এই যে চারা ওই সাইডে দেখতে পাচ্ছেন চারা তৈরি করতে দিয়েছি, এক পিস চারার মূল্য পড়বে 10 টাকা, আর এক পিস কাটিং মূল্য পড়বে 2 টাকা। এই যে আমরা যে কাটিংগুলি, আর বিশেষ করে শতাংশ হিসেবে আমাদের লতা বিক্রি করা হয়। যখন 10% জমি উপরে নেবেন তখন কুরিয়ার সার্ভিস ভাড়াটা আমাদের তরফ থেকে দেয়া হয়। সম্পূর্ণ এই যে লতা বাড়িতে এনে নতুন লতা যেগুলো সেগুলো ফেলে দিতে হয়। ওই সাইডে দেখতে পাচ্ছেন যে লতাগুলো, এগুলো বাছাইকৃত ফেলে দেওয়ার লতা। এই লতা আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় কুরিয়ার সার্ভিস, বাসের মাধ্যমে এবং সরাসরি, যদি মনে করেন যে সরাসরি সরজমিনে পটল চাষ কেমন সম্পূর্ণ দেখে লতা নেবেন তাও নিতে পারেন। আর যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারি, এবং বাসের যোগাযোগ যদি ভালো থাকে তাহলে বাসের মাধ্যমে পাঠানো হয়। আর বিশেষ করে একটা কথা, ইদানিং ইউটিউবের ভিতরে প্রতারকের হাতে পড়বেন না, প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন, বলবেন যে আমি ওই জমিতে আপনার পটল দেখবো বা লতা দেখবো, সম্পূর্ণ যাচাই বাছাই করে জাস্টে ফ্রাই করে আপনারা লতা অথবা চারা কিনবেন। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনারা একটি লাইক করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে আমি কৃষি এগ্রো নার্সারি এবং পটল চাষ কাকরোল চ্যানেল থেকে আমি প্রচারটা সবাই দেখতে পায়। তো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।